পঞ্চদশ সংশোধনীর পর থেকেই মূলত এই সংকট সৃষ্টির আশঙ্কা করা হচ্ছিল, আর সেই আশঙ্কাই এখন সংঘাতের রূপ নিচ্ছে। অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতা দিন দিন আবর্তিত হচ্ছে নাগরিক জীবনে। তফসিল ঘোষণার পর সংকট যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। দেশের বিভিন্ন স্থানে রেল লাইনের ফিশ প্লেট খুলে ফেলা, ককটেল নিক্ষেপ আর যাত্রীবোঝাই বাসে ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো উৎকণ্ঠিত করে তুলেছে দেশের সাধারণ মানুষকে। সবশেষ বৃহস্পতিবার রাতে রাজধানীর মৎস্য ভবন মোড়ে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপে 19 যাত্রী দগ্ধ হওয়া আর হতভাগ্য যাত্রীদের করুণ আত্মচিৎকার করুণ মানবতার সব মানদণ্ডকে ছাড়িয়ে গেছে। এদের কী দোষ ছিল, এমন সব প্রশ্নই ঘুরে ফিরে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ.আ. আরিফিন সিদ্দিকের কণ্ঠে। রাজনীতির নামে যে ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটে চলেছে, আজকে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম আর সন্ত্রাসী ঘটনা যেন একাকার করে দেওয়া হচ্ছে, এই জায়গা থেকে কিন্তু জাতি পরিত্রাণ চাইবে। বিরোধী দলের যে 18 দলীয় যে জোট, তাদের উচিত হবে আজকে এই সমস্ত সন্ত্রাসী ঘটনাকে দূর করে তারা যেন রাজনৈতিক আন্দোলন সংগ্রামে থাকে। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডকেও হার মানায়। রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আ.আ. আরিফিন সিদ্দিক বলেন, সংবিধান সমুন্নত রাখতে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রধান বিরোধী জোটকে নির্বাচনে আসা উচিত। এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বিডি হেডলাইন্সকে বলেছেন, একদলীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না, প্রধান বিরোধী জোট নির্বাচনে অংশগ্রহণ না করলে সে নির্বাচন গণমানুষের আকাঙ্ক্ষার প্রতি ফলন হিসাবে বিবেচিত হবে না, তাই প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ ছাড় দিয়ে সংকট সমাধানের পরামর্শ দিয়েছেন এই বাম নেতা। আর প্রধান বিরোধী জোটকেও ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে দেশের স্বার্থে আলোচনায় বসার ফের পরামর্শ দেন সেলিম। তথাকথিত আন্দোলন বরং এই অভিযান সচেষ্ট রয়েছে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ম্যাজিস্ট্রেটের আদেশ না নিয়ে পুলিশ দেদারসে গুলি চালাচ্ছে, যা ফেসিবাদী প্রবণতার প্রকাশ। পুলিশের গুলিবর্ষণ দেশকে বিপদে ফেলে দিবে বলেও মন্তব্য করেন সমাজবাদী এ নেতা। দেশে সংকটময় সময়ে টিকফা চুক্তি করায় সরকারের কড়া সমালোচনা করেন মুজাহিদুল ইসলাম সেলিম। একই সাথে সকলের পরামর্শ না নিয়ে তড়িগড়ি করে নির্বাচন কমিশন 10ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় তা দেশের মানুষের কাছে প্রশ্নের উদ্রেক করেছে বলে মনে করেন এ বাম নেতা। মোহাম্মদ রবিউল্লাহ, বিডি হেডলাইন্স, ঢাকা। নির্বাচন কমিশন যদি